যে ভাই আজমল স্যারের বা ইংলিশ ভার্সনের বই নেই হাসান স্যার ইংলিশ ভার্সনের বই নেই তো বাবা তুই যদি জানতিস যে বই দুইটা নাই তোর এটা কইছে ফার্স্ট ইয়ারে তুই করবি মেডিকেল কোচিং তো তুই ফার্স্ট ইয়ার থেকে কেন বই দুইটা পড়লি না মানে তুই বুঝা পাইস না একটু ধর তুই আজমল স্যারের ফার্স্ট পার্ট হাসান স্যারের ফার্স্ট পার্টের কোনো ইংলিশ ভার্সনের বই নেই তোর কাছে আজমল স্যারের ইংলিশ ভার্সনের বইটা আছে ওটা তুই খুললি ওটা দেখে যতটুক পড়া যায় পড় না তাও তো লাগে না তোরা তো ওইটাও পড়িস না তোরা কি করিস মেডিকেল এক্সামের এক মাস আগে হ্যাঁ হ্যাঁ কোনো কন্টেন্ট নাই কি করবো তুমি বাংলা ভার্চন্ডার বই এক মাসে পড়তেছ তো তুমি যদি জানতাই তুমি যখন শুরু থেকে পড়তেছো শুরু থেকেই অ্যাডমিশনের অ্যাডমিশনের বই বা বাংলা ভাষণের কিছু বই প্রতিদিন ধরো তুমি বেশি না তিন চার ঘন্টা করে পড়ো না থ্রি ফোর আওয়ার্স ইজ মোর দেন ইনাফ বুঝার জন্য তোমার ওখানে বাংলার পরিভাষা যেগুলো যে ওয়ার্ডগুলো তুমি বুঝতেছো না ওটার পাশে তুমি তোমার ইংলিশ লেখো তুমি তোমার ইংলিশ শব্দার্থটা লেখে দাও যাতে তুমি বাংলা ভাষণের বই পড়লেও ঠাকা ঠাক ধরতে পারো এইটুকু কাজ করলে তুমি অ্যাডমিশন টাইমে পাবা লেভারেজ আর যদি তুমি একটা এক্সট্রা করে বই চাও আমার মতে যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি করবা ওদের জন্য উদ্ভাসের বইগুলাই উদ্ভাসি মোটামুটি আমার ভালো সার্ভিস দেয় আমি অন্য কোনো কোচিং এর কথা জানি না আমার যে ইংলিশ ভার্সন বা ইংলিশের ওদের বইগুলা ছিল ইঞ্জিনিয়ারিং ভার্সিটির আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে কন্টেন্টগুলো অনেক রিচ আইউটির কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে পারো তোমাদের জন্য ইংলিশে লেখা বাট আমার সাজেশন থাকবে বাংলার দিকে ফোকাস করো শুরু থেকে কাজ লাস্টের দিকে যে তোমার বাংলায় টানতে হবে বুঝছো লাস্টের দিকে অ্যাডমিশন গাইডেড বাংলাতেই টানতে হবে সেই শুরু থেকে এই ব্যাকআপটা আমার মতে থাকা উচিত নাটক কম করে বাংলার দিকে ফোকাস করতে হবে গেল